নবী নিহত হয়েছে, মারা গেছে, আর এই কথা
কথাটা হাঙ্গারার কানে যেমন ঢুকেছে, আর আজকে তার বাসররা বিবির সঙ্গে ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, এমন সময় মিলন হওয়ার পরে কিয়া নাপাক অবস্থায় তিনি শুনতে পেলেন হাঙ্গারা শুনলেন বিশ্ববি দুনিয়াতে নাই, এবার হাঙ্গারা থাকতে পারছেন না, নবী নাই, এটা আমি সহ্য করতে পারবো না, নাপাকের হালাতে তলোয়ার খানটা ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। বিবি বলছেন সামনে আমি এখন আমাকে যেতে হবে ওদের প্রান্তরে, নবী নাকি নাই আমি মানতে পারি না রে দিদি, আমাকে এখনই যেতে হবে ওদের ময়দানে, আমি এখন আর গোসল করবো না। নাপাকের হালাতে তিনি ছুটলেন, শহীদ হয়ে গেলেন। আর শহীদ হওয়ার পর এবার নবী বিশ্বনবী খবর পেলেন 70 জন সাহাবী এই উহুদের ময়দানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে কাতাল করা হয়েছে, ওদেরকে দাফন করতে হবে। এমন সময় সেই মহিলা হাঙ্গারার বিবি দৌড়ে এসে উহুদের ময়দানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে? তো বলছে, আমার স্বামী নাপাক অবস্থায় আছে, গোসল করে দিতে হবে, গোসল করে দাও, যারা শহীদ হয় তাদের জন্য গোসলের প্রয়োজন হয় না, ওদের বিনা গোসলে আমরা কি ওদেরকে দাফন করে দেওয়া হয়। এবার কিন্তু হাঙ্গারা গোসল করবে এমন সময় লাশ খুঁজে পাই না, হঠাৎ করে বিশ্বনবী জানতে পারলেন হাঙ্গারা গোসল হয়েছে জান্নাতের পানিতে। আল্লাহর নাম নিতে বিলায়ের মতন বলছে, আরে বাঘের মতন হুঙ্কার মারবেন তবে না কিছু আপনি ফলাফল করবেন, তো এ করলে তো হবে না। তো হাঙ্গারা শহীদ হয়ে গেলেন দিনের জন্য, তো আমার আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে তোমরা মৃত্যু বলবে না, ওরা মরে গেছে কথা বলি না, ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না, ওটা আল্লাহ বুঝতে পারবে, ওটা আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক আছে, তো শহীদের সাথে ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমাদের ব্রেনে খুলবে না। এবার চলে, এবার ধৈর্যের কথা চ্যাপ্টার আপনাকে বুঝালাম, এবার আপনাকে ধৈর্য রাখতে হবে কিসে, আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, এই পরীক্ষা কথা বলে আমার বক্তব্য ফুটিয়ে নেব, 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আপনাদেরকে পাশ হতে হবে, যদি আপনি পাশ হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি হেদায়েতের পথেই থাকবেন, আর যদি 5টা পরীক্ষা দিয়ে আপনি না পাশ করতে পারেন তাহলে শেষ। 1 নম্বর, ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, প্রথমত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, খাওফ মানে ভয়, আমি আপনি ওটা বলতে পারবো না, ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে, আল্লাহ বলতে পারবেন, তবে আপনি মনে রাখবেন যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনার সঙ্গে আপনার সংসারে যদি ভয় কাজ করে, আপনাকে হুমকি দেয় ভয়ের, আপনার কিনা হুমকি যদি আসে, সরকারের যদি হুমকি আসে রে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে।
আপনি মানটা আমরা দেখবে না, আপনি বাজারে এখন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, সেটা আপনার রাজনৈতিক হোক যে কোনো কারণ হোক না কেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো রে। পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়া হোক বন্ধন নয়, ওটা হচ্ছে ভুল বন্ধন, বলতে বন্ধন
ইস্তিহিরি সামিকে বলে, ইস্তিহিরি সামিকে বলে, ও গো সোহেল খান আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রানু, তুমি এখন আমাকে যেতে হবে। ইস্তিহিরি সামিকে বলে, ও গো সোহেল খান আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোগে, বর্তমান যুগের দাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে পূর্ব কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে পূর্ব কোন দিক থেকে। আমার আল্লাহ বলেন, কোনটি খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে মা বোন। খালা আমার বেটি আমার খবরদার, আপনি সুদের দিকে যাবেন না, সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে, দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আর পরীক্ষায় যদি আপনি পাশ হয়ে যায়, তাহলে আপনার কি দুনিয়া বি আখেরা, দুনিয়া এবং আখেরা দুটাই আপনার কামিয়াব হবে। আমি আল্লাহ, এবার তোমার আমকে আমি ছয়মাই করে দিব রে, তুমি হাই হুতাশ করলেও হবে না। আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে লিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম 2024 সালে, একবার দেখবো তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছো কিনা, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াদা কসিম মিনাল আমওয়াল, আমি তোমার 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 ধন সম্পদ শেষ করে, তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। এটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চলেছে, তো সমুদ্রে চেপেছে, তো কোন কোণে কুয়াশাতে, এবার আপনার দিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে, তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। একটা লোক পুরো পুরো করে বেঁচে গেছে, দ্বীপে উঠেছে, আর কাউকে পাওয়া গেল না। তো দ্বীপে উঠে দ্বীপে কি আর মানুষ থাকে, কোন মানুষ নাই, ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে, খুশি থাকছে। আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহাবিপদ এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 সপ্তাহ যেতে যেতে খাবার কয়দিন জড়ো করতে পারলে, আর খাবার নাই, তো বেচারি তাবু টেঙেছে, তাবু ভালো করে শুনুন, তাবু খেটেছে বা তাবু টেঙেছে, সারা তাবু না, তাবু যখন টাঙলো তখন বলছে যে মেয়ার হচ্ছে, রোদ হচ্ছে, একটু বাঁচবো, দেখি আল্লাহর দয়া হয় কিনা। যে তাবুটা নিয়ে আছে, তো এখন পুরো আগুন ধরাছে, আল্লাহ কাজটা ভালো করলে না, তাবুটাকে আবার তুলে যেতে আমি কি করে বাঁচবো, কি করে কি করবো। তখন এ করতে করতে লোকটা পয়সা মরে তো যাবো, দেখে নিম পাতে 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 করতে করতে হঠাৎ করে একদম বন্ধ থেকে কিছু লোক আসলো, আসলে বলছে কে আছিস রে ভাই, ইয়া আওয়াজ তুই মুখ ক্ষেত্রে লোক দিতে গেল রে।
বুঝতে পারলাম যে কেউ আছে, তুমি যা করে তুমি ঠিক করেছো। অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে, তো এটা আল্লাহর পরীক্ষা। কেমন পরীক্ষা? উম্মে সালামা, স্বামী হচ্ছে আবু সালামা, এই ঘটনাটা বলে আমি ফুল কালেকশন করে নেই, এটা দরকার আছে মেয়েদের। উম্মে সালামা, তার স্বামী নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু সালামা একটা ভালো গুণ, খুতবাতে আধ ঘন্টা আপনি কি শুনলেন? বিবিকে আপনারা শুনেন কি শুনলি ওটা শোনা স্ত্রীকে, আর বিষয় শুনে গেল ধরছে, তো বিবেকের লোক বুঝা যে দেখ যদি ভোর ধরা আমরা বিবেকের শুরু করেছে, তা না কার বাবুই দেখা যাবে আবু সালামা যখনই বাড়ি আসতেন, উম্মে সালামাকে আল্লাহ রাসূল যে শিখাতেন ওগুলো বলতেন। একদিন তিনি বাড়ি আসছেন, মা বোনেরা ভালো করে শোনেন, বাড়ির মুসলিম শরীফের আদেশ, যখন তিনি বাড়ি আসেন, বাড়ি আসার আপনার আনন্দ উমা মুছকে মুছকে হাসে। দিদি বলছেন, স্বামী আমার আজকে আপনার মনটা এত হাসি কেন, আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায়? বলছে, দিদি রে এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল তুমি আজকে শিখেছি, যে শিখলে তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবে। দিদি বলছে, স্বামী বলেন কি দোয়া? তখন উম্মে সালামা বিবিকে শিখাচ্ছেন, যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে, তখন তুমি দোয়া করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলবে? বিশ্বজ একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা আজুনি ফি মুসিবাতি মুখলফলি খাইরাম মিনহা। দোয়া শিখালেন, বিবি মুখস্ত করে নিলেন যে আমাকে দোয়া শিখালেন, মুখস্ত হয়ে গেল। এবার মুখস্ত হওয়ার পরে কিছু যেতে না যেতে 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 হঠাৎ করে রেওয়াত দুই রকম আছে, একটা রেওয়াত বলা হচ্ছে যে কে একটা খবর নিয়ে আসছে, কি খবর বলে শুনছ, বহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে, এ খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো, যখন বিপদ ঘটল, তিনি দোয়া করে দিলেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা হতভাগা মানুষ, মনে করছি মানুষ বললেই খালি এটা দোয়া বলতে হয়, না না মা বোন মা